সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দেখতেই পাচ্ছেন সামনে চারটি সারগুরু। আসলে একজন সৌদি আরব প্রবাসী ভাই দেশে এসে সারগুরুর খামার শুরু করেছেন। সেই খামার শুরু করার পরে গত বছর শুরু করেছিলেন, গত বছর প্রথমে 70,000 টাকা লস খেয়েছেন। তারপরে আজকে যে দ্বিতীয় বছর 2021 কুরবানিতে উনি প্রস্তুতি নিচ্ছেন, আসলে কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন তার গরুগুলো আগে প্রথমে আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখুন দর্শক, এগুলো কি দাম দিয়ে কিনেছেন এবং কুরবানি 2021 কত দামে বিক্রি করবেন সেসব বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব উদ্যোক্তার কাছে। তাছাড়া আরও জানার চেষ্টা করব যে গত বছর 70,000 টাকা লস করার পরেও কি কারণে আসলে তিনি আবার এই বছর খামার শুরু করেছেন। তো আমরা কথা বলছি উদ্যোক্তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার নাম? আমার নাম বাচ্চু মিয়া। তো আপনি কোন দেশে ছিলেন? সৌদি আরব। কত বছর ছিলেন সৌদি আরবে? 19 বছর। 19 বছর, 19 বছর পরে দেশে ফিরে অন্য কোনো ব্যবসা না করে কি কারণে এই যে সার গরুর খামার শুরু করলেন সে আমাদের একটু বলেন। আগে পরে আমরা এই গরু পালছি, এই একটা নেশা রয়ে গেছে গা, এই নেশার কারণে গরু গত বছর 60 টাকা কিনছিলাম। 60টার মধ্যে মনে করেন লাভ তো দূরের কথা, লাভ গুণার আমার 70,000 টাকা লস হয়েছে। 60টা গরুতে 70,000 টাকা লস সব মিলিয়ে নাকি? সব মিলিয়ে। এটা কি কারণে লসটা হলো আসলে? এই করোনা করে লসটা হলো নাকি? তো আপনার তো গরু পালনের অভিজ্ঞতা আগে ছিল, আগে তো লাভ ছিল নাকি? আগে লাভ ছিল। তো এই বছর আবার কি পরিকল্পনা নিয়ে শুরু করলেন আসলে? গত বছর লস খাইছি, এবার গত বছর লইছিলাম 60টা, এবার লইছি 60টা। এটা আর কি নিশ আর কি, যে পাইলা দিয়ে যদি অহে কিছু হইলো, না হইলে তো আর কিছু করার নাই, না হলে আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা, খেতে ঘাস ঘুষ আছে কারণটা খাওয়াই, আর পুরা বসি ইজি দেন না, কত পুরা স্টক করে খেতে চাই না। আচ্ছা, তো আমরা এই যে গরুটা দেখছি, এটা কত দাম দেখলেন? এটা কতদিন আগে? ৬৫,000। তারপরে এই যে গরুটা দেখছি, এটা কত দাম দেখলেন? ওই দুইটা কিনছিলাম 4.5 মাস। 4.5 মাস আগে কত দিয়ে দুইটা? দুইটা কিনছিলাম 1.5 লাখ দিয়ে। 1.5 লক্ষ টাকা দিয়ে। তো এই যে কালো গরুটা কোন জাতের আসলে? এটা কি গো অস্ট্রেলিয়ার কি গো জার্সি? আমি জানি না যে কোন জাতের আসলে। অরিজিনাল জাতটা কোনটা আপনি এখনো সঠিকভাবে জানেন না? না, এটা জানি যে এটা অস্ট্রেলিয়ান, এটা অস্ট্রেলিয়ান কালা পাকড়া সেই জন্য। আর এগুলা কি? ওটা হলো সিন্ধি। মাছখানাটা মনে হয় দেশি, তারপরে দেশি ওমরাটা সিন্ধি, ওই মরাটা হলো সিন্ধি। হ্যাঁ আচ্ছা, ওইটাও সিন্ধি ক্রস মনে হয় মাছখানাটা নাকি? দেশি আর কি। তো ভাই আপনার পুরো নামটা কি বললেন? বাচ্চু মিয়া। বাচ্চু মিয়া ভাই, বাচ্চু ভাই আমাদের। তো বাচ্চু ভাই, আপনি বিদেশে কেমন ছিলেন আর এখন দেশে এসে গরু পালন করে কেমন আছেন একটু বলবেন আমাদের? বিদেশে অনেক ভালো আছে। অনেক ভালো ছিলেন, 19 বছর তো ছিলেন নাকি? বিদেশে আমরা যেটা জানি অনেক কষ্ট, তো কষ্টের মাঝে আপনি অনেক ভালো ছিলেন কিভাবে একটু বলবেন? আমি যে বিদেশ আসিলাম, আমি কষ্ট করি নাই, আমি মোটামুটি ভালোই আসিলাম। মোটামুটি ভালোই ছিলেন। কি কাজ করতেন? আমি ওই সরকারি আন্ডারে কাজ করতাম, আরাম করতে কাজ করতাম, সরকারি কাজ করতাম। মানে সরকারি কাজ করতেন, সেই জন্য ভালো ছিলেন অনেক নাকি? আচ্ছা, তো ওই যে বিদেশে কত টাকা মাসে ইনকাম করতে পারতেন? 60-70 পাইতাম। 60-70 হাজার টাকা। তো এখন তো ওই যে দেশে আপনি এই যে সার গরু মোটাতে যখন শুরু করলেন, এই জায়গায় কত লক্ষ টাকা বিনিয়োগ করেছেন এই বছর? 1.5 লক্ষ। আর হলো কত হয় অন বর্তমান গেছে পরে 2.5-3 লাখ পড়ে গেছে গা। 3 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে। হ্যাঁ, খরচ হয়ে গেছে। আর কুরবানি 21 পর্যন্ত কত খরচ হইব এটা আর কি হিসাব করি না, কত আনতাছি করে অবশ্যই খাওয়াইতেছি আর কি, কোনো হিসাব নাই। এটা হিসাব করতেছেন না? তো এই যে হিসাব যে করতেছেন না, 21-এর সময় যখন গরুটা বিক্রি করবেন কত দামে বিক্রি করবেন? ওই যে কুড়া বসে লিস্ট করলে ঠাওর পাবো যে কত টাকা গেছেন। আচ্ছা, কয় টাকা গেছে সেটা ঠাওর পাইবেন, তারপরে দামটা ধরবেন নাকি? তো এই বছর কি মনে করতেছেন আসলে? এই বছর মনে করি এটা বাইক উপর কি আর কি, ওইলো ওইলো না ওইলো কিছু করার নাই, এটা কি আগে কোনো কিছু করছি, ব্যবসা করছি এই কারণে রয়েছি। যেন গেছে বছর দিয়েছি 60টা, এই বছর দিয়েছি 60টা, এই বছর কমাই দিয়েছি আর কি। যদি অহে কিছু লাভ যোগ অহে তাহলে আর কি সামনে 12 মাস যদি লাভ না হয় তাহলে তার লস দিয়ে তার ভবিষ্যৎ আর করবেন না? ভবিষ্যৎ করার নেই, করলে এই দিলাম 2-3-4 টা করবো, 4টা করবো। হ্যাঁ, না লস করার আশা আসলো 20টা কিনবার লেগে আমার। আচ্ছা, বুঝছেন? পরে গেছে বছর লস খাই, পরে এখানে একটা জায়গা লিছি, 22 লাখ টাকা তো জায়গা লিছি এখানে। আচ্ছা, ওই জায়গাটার মধ্যে কিছু টাকা খাফাই রাখছি আর কিছু জমির মধ্যে ফেলাইছি। ওই আচ্ছা, জমি রাখছি, ওই জমির মধ্যে সিম প্যাক করতেছি। আচ্ছা, আপনি তো গরুগুলো 2021 কুরবানিতে বিক্রি করবেন তাই না? হ্যাঁ।
তা আমরা একটু আরেকটু গরুগুলো ভালো করে দেখানোর চেষ্টা করি। এই যে গরুটা যেটা দেখতে পাচ্ছি, এই গরুটা আপনার কত পড়েছে বললেন? এই গরুটা আমি কিনে আনছিলাম 70,000 টাকা দিয়ে, দুটো 1.5 লাখ টাকা, দুটো 1.5 লাখ টাকা না, একটা পড়ছে 70,000। হ্যাঁ, তাহলে এইটা কুরবানি পর্যন্ত আপনি কিনছেন কতদিন? কিনছি 4 মাস। 4 মাস, তাহলে কুরবানির আছে আরো আপনার হলো 3 মাস বা 3.5 মাস, 4 মাস, 4 মাস আছে। তো এই যে 8 মাস লালন পালন করে কুরবানির সময় এই গরুটা কত দাম আশা করতেছেন? এই গরুটা মনে করেন কমসে কম 2 লাখ টাকা যদি না বেচা হয় তাহলে আমার কিছু হইব না। 2 লক্ষ টাকা না বেচতে পারলে লাভ হবে না? লাভ হইবই না। আচ্ছা, আর 2 লক্ষ টাকা বেচতে পারলে কিছু লাভ হবে? 2 লাখ টাকা বেচলে আর কি মনে করেন বাইরে ধরে চালান ড্রাইভ আর কি। আচ্ছা, আমরা পরেরটা দেখি। পরে যে তো এই যে কুরবানির সময় এটা কত মন ওজন হতে পারে? এটা এটা মনে করেন 5 মনের উপরে যাইব আর কি। 5 মন, 6 মন যাইব আর কি কুরবানিতে। তাহলে 6 মন হলে তো 2 লাখ টাকা দাম পাইবেন না তো আপনি? ওই তো 1,20,000 বা 30 পাইতে পারে। হ্যাঁ, এরকম যে যায় কেমন ওজন হবে বা কেমন দাম আশা করতেছেন? এই গোটা কমসে কম আশা করতেছে 2.5 থেকে 3 লাখ টাকা খালি করতেছে। 2.5 থেকে 3 লক্ষ টাকা। আপনি কি আশা যে পাবেন আপনি কাঙ্ক্ষিত মূল্য? আমার আশা আছে যে এই গোটা কমসে কম 2 লাখ টাকার নিচে আর দাম কইব না, প্রথম আইলে 2 লাখ টাকা কইতেই হইব। কেমন সুন্দর নাকি? হ্যাঁ, কালারটা সুন্দর, দেখতেও সুন্দর। আবার ওজনটা কত হইতে পারে? কুরবানি কর তোমার কোনো ওজন নাই না, সুন্দর নাই, সুন্দর নাই। তারপর ওজনটা এটা লাইভ ওয়েটটা কতটুকু হইতে পারে, কত মন হইতে পারে? মানে একদম পুরো শরীর সহ 6-7 মন হইব আর কি। 7 মনের মতো হবে? 7 মন প্লাসও হতে পারে, যে পুরো গ্রোথ দেখা যাচ্ছে। আচ্ছা, আর যেটা হলো একটু এদিকে আসবেন ভাই, এই যে আপনি বললেন যে ধরেন এই প্রতিবেদনটার মাধ্যমে হয়তো অনেকে আগে থেকে কুরবানির গরু কিনে রাখতে যদি চায়, সেক্ষেত্রে আপনার এখান থেকে গরু কিনে আপনার কাছে রাখতে পারবে? পারবো, মানে আপনার বাড়িতে রাখতে পারবে? পারবে। সেক্ষেত্রে করণীয় কি? ওই মনে করেন আমি যতদিন 1 মাস আগে কিনলো গরুটা বা 15 দিন আগে কিনে গেল, মনে করেন ওর সঙ্গে কথা থাকবো যে আমি 15 দিন পরে নেবো বা ঈদের মধ্যে আমি গরুটা লয়ে যাবো, গরুটার দাম কত, এত টাকা এসঙ্গে বেজাল ভেঙে দিবো, লয়ে যাবো। আর খাওয়ান দাওয়ানোর যে খাওয়ান দাওয়ান আছে সব আমার। ঢাকা থেকে কিভাবে আসতে পারে একটু বলেন তো? ঢাকার মোহাম্মদপুর থেকে কলাতিয়া বাজারে এসে নেমে কি বলবে, কার বাড়ি যাবো? তোমার নাম কি? জুয়েল। তোর নাম্বারটা বলো। 01880223945। আবার বলো। 01880223945। তো দর্শক, এটা হলো এই যে খামারি বাচ্চু ভাইয়ের ছেলের মোবাইল নাম্বার, তো ওনার সাথে যোগাযোগ করবেন আপনারা। এবং আপনাদের এই যে প্রতিবেদনটা দেখে যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে, সেই কারণে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে এই ধরনের প্রতিবেদন তৈরি করে থাকি। তো বাচ্চু ভাই, আমাদেরকে একটু বলবেন আসলে এই গরুদেরকে কি কি খাদ্য দিচ্ছেন আপনি? এটা দিতেছে বুটের ভুষি। আচ্ছা, সাটি কুরে আর খুদ। এমনি ফিটফিট দেন কি না? না না, ফিটফিট খাওয়া নেই, এইরকম এইসব জিনিস খাওয়াই না, আমি কোনো বেজালে জিনিস খাওয়াই না। তো অনেক খামারি তো দেখি আমরা ফিট খাওয়াই, আপনি কেন খাওয়ান না? আমি খাওয়াই না, আমি এইসব জিনিস কুরবানি গরুর আমি খাওয়াই না। কুরবানি গরুর এগুলো খাওয়ান না? না না। রাতের বেলা থাকে যে ঘরে তালা মারা। তো এই যে ষাঁড় গরু যে এই সিঁড়ি দিয়ে উঠান নামান, এতে কি সমস্যা করে না? সমস্যা
গরু তো অনেক পাগলামি করে নাকি? গোলমাল ভেঙে ভালো নাকি? তো এই যে যখন গরুর ঘরে নিয়ে আসেন বা বাইর করেন তখন কি জ্বালা যন্ত্রণা করে না? গরুর খাওয়ান কি কি এরি? কত বিঘা জমি নিয়েছেন আপনি চাষ করার জন্য? তিন বিঘা। তিন বিঘা নিজের নাকি? না নিজের না, আমি কিনে কিনে নিজে আছে দুই পাখি। নিজের দুই পাখি আছে আর বাকিটা হলো কিনে নিয়েছে, মানে বর্গা নিয়েছে বলে। আর সিম খাত আছে মনে করেন তিন পাখির মতন, ওই সিম সিম গাছও কেটে খাওয়াই, আবার সিমের শুকলা এই বিসি আছে না, বিসি বাজার বিক্রি করি ওই শুকলাও খাওয়াই। আচ্ছা, তো বাচ্চু ভাই আপনি তো 19 বছর বিদেশ ছিলেন, তো আপনার ছেলে মেয়ে কয়জন একটু বলবেন আমাদের? আমার দুই ছেলে। দুই ছেলে, তারা কি করে? একজন ব্যবসা করে আর একজন এই বাড়িতেই আছে, এই বিদেশে লাইন দিব আর কি। মানে বিদেশে পাঠিয়ে দিবেন? হ্যাঁ, বিদেশে। আপনি জায়গায় বিদেশ থেকে বিদেশ শেষ করে এসে গরুর খাবার শুরু করলেন, আবার ছেলেকে বিদেশ কেন পাঠাবেন ভাই বলেন তো? ছেলে বলছে যে বেকার, আমি বিদেশে যাবো। আর বড়টা বাজারে কাঁচামালের ব্যবসা করে। বড়টা বাজারে কাঁচামালের ব্যবসা করে। আচ্ছা, তো ফ্যামিলি নিয়ে কেমন আছেন? খুব ভালো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। তো ভবিষ্যৎ পরিকল্পনা তো বললেনই যে এবছর যদি সার গরুতে লাভ না হয় তাহলে আর গরু পালন করবেন না, না গাবি শুরু করবেন, কোনটা? না গাবি না, গরু পালন, গরু লাভ হইলো পালন, লোকসান হইলো পালন, মানে এত পালন না, কমায় কমায় পালন। আচ্ছা, তো এই যে লোকসান হইলে কেন পালবেন? লোকসান একটা নিশা হয়ে গেছে আর কি, গরু পালা একটা নিশা, যে পালে ও আর একটা নিশা হয়ে যায়। এই কারণে আতাল খালি রাখুন ভালো লাগে না, এই লোক পালে আর কি। গেছে বছর 7টা আসলো, এবছর না 4টা লেছি। এবার গেছে বছর মনে করেন আর বাড়াই বেসেছিলাম, ওই করোনা করোনা করে আর বাড়াইনি। তো এই বছর কইছিলাম 10টা লমু, তো সবাই কইতেছে বাজার ভালো না, কোনো বাজারই ভালো না, কাঁচা মাল বিকে না বাজারে, বাজারে বিকে না। কিন্তু আবার গরু কিনতে গেলে তো অনেক দাম, গরু কিনতে গেলে দাম, ব্যস্ত হয়ে গেলে আবার দাম পাই না। আচ্ছা, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এই যে প্রতিবেদনটা যারা দেখলেন, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আপনাদেরকে কাছ থেকে বিদায় দিচ্ছি, যেহেতু মাগরিবের আজান দিয়ে দিয়েছে সেই জন্য আর বাড়াচ্ছি না প্রতিবেদনটি। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।